এই বাংলার বিভিন্ন জেলায় জেলায় সন্দেশখালের মতো ঘটনা ঘটেই চলেছে কোনটা প্রকাশ্যে আসছে আর কোনটা আসছে না এই রাজ্যের তৃণমূল কংগ্রেসের সরকার যতদিন থাকবে ততদিন এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে শুক্রবার এই মন্তব্য করা হয়েছে বিরোধী দল থেকে এই মন্তব্য করা হচ্ছে শাসক দলের প্রতি সন্দেশখালের ঘটনা নিয়ে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি আমরা সেই ছবি দেখেছি আর যা লোকসভা ভোটেও কিন্তু রীতিমতো উত্তপ্ত পরিবেশ তৈরি হয়েছিল আর সেই সন্দেশখালী নিয়ে এবার এই মন্তব্য করলেন অধীর রঞ্জন চৌধুরী শুক্রবার পাঁচই জুলাই উত্তর দিনাজপুর জেলায় রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনে প্রচারে গিয়েছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তিনি চোপড়ার ঘটনাকে বর্বরোচিত আখ্যা দিয়ে বলেন যেহেতু এই ঘটনা সমাজ মাধ্যমে চলে এসেছিল তাই মানুষ জানতে পেরেছে সত্য ঘটনা কিন্তু এরকম অনেক ঘটনা প্রকাশ পাচ্ছে না কিন্তু ঘটেই চলেছে। তিনি বলেন এরকম সন্দেশখালী বাংলার জেলাতেই আছে কোনটা কোনোটা ধরা পড়ে না এই বাংলার মধ্যযুগীয় বর্বরতা তৃণমূলের উদ্যোগে চলেছে তাই সন্দেশখালী কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় কারণ এই বাংলায় পুলিশ প্রশাসনের মধ্যে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতিরা এই ধরনের ঘটনা ঘটিয়েই চলবে তাই বাংলার মানুষ খুবই আতঙ্কগ্রস্ত অধীর রঞ্জন চৌধুরী তিনি কি বলছেন শোনাব আপনাদের যখন ঘটনা ঘটনা তখন আমরা বলেছিলাম কোনো বিচ্ছিন্ন নয় বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির একটা ছোট্ট পরিচয় হচ্ছে সন্দেশখালী সেই সন্দেশকালী ঘটনা থেকে সারা বাংলার মানুষ আতঙ্কিত হয়েছিল এরকম সন্দেশখালী আজ প্রত্যেকটা জেলাতে আছে কোনোটা ধরা পড়ে কোনোটা ধরা পড়ে না আপনার দেখলেন সব ইসলামপুরের চোপড়ার ঘটনা ঘটনা ঘটে যাওয়ার তিন দিন পর সমাজ মাধ্যমে সাথে জানা গেল এরকম ঘটনা এই বাংলায় প্রতিনিয়ত ঘটে চলেছে এই বাংলায় এই ধরনের মধ্যযুগীয় বর্বরতা তৃণমূলের নেতৃত্বে চলছে তাই সন্দেশখালী কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় সন্দেশখালী ঘটনার সময় আমরা এটা বলেছিলাম এই সন্দেশখালী ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা বাংলার বিভিন্ন প্রান্তে জেলায় জেলায় এই ঘটনা ঘটে চলেছে কারণ এই বাংলায় তৃণমূল নামক হারমাদের দল থাকবে পুলিশ প্রশাসনের মদতে তারা এই ধরনের অন্যায় অত্যাচার দুর্বৃত্তগিরি করতে থাকবে রায়গঞ্জ শহরের মানুষের অত্যন্ত ভালো সারা আমরা দেখলাম কারণ রায়গঞ্জ শহরের সঙ্গে আমাদের যিনি প্রার্থী মহিষ সেনগুপ্ত তার একটা সম্পর্ক এলাকার মানুষের সঙ্গে নারীর সম্পর্কের মতো সেই মহিদাকে এলাকার সর্বজন বিদিত সর্বজনের পরিচিত একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তাকে আমরা এখানে প্রার্থী করেছি গোটা রাস্তা জুড়ে বৃষ্টির মধ্যেও তাকে যেভাবে মানুষ অভিবাদন করেছে সমর্থন প্রকাশ করেছে তাতে আমাদের খুব ভালো লাগে প্রসঙ্গত বুধবার দশই জুলাই রাজ্যের অন্য তিন কেন্দ্রের সঙ্গে রায়গঞ্জ কেন্দ্রেও উপনির্বাচন হবে এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী করেছে লোকসভা আসনে পরাজিত প্রার্থী কৃষ্ণ কল্যাণীকে বিজেপি প্রার্থী করেছে মানুষ ঘোষকে আর বাম কংগ্রেস চোটের প্রার্থী মোহিত সেনগুপ্ত এই নিয়ে রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিক তনময় দেখাবো আপনাদের দেখতে দেখতে রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনের দিন চলে এলো আর যতই দিন এগিয়ে আসছে ততই যেন রায়গঞ্জের কিন্তু নির্বাচনের পারদ চর্চর করে বাড়তে শুরু করেছে এখন এতটাই রায়গঞ্জের পারত ঊর্ধ্বে যে বলার আর অপেক্ষা রাখে না গতকাল রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে বাম কংগ্রেস জোট প্রার্থী মহিত সেনগুপ্তের হয়ে প্রচারে এসে বিস্ফোরক মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধিত চৌধুরী তিনি বলেন যে সন্দেশকালী শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয় সন্দেশকালীর মতন এরকম জেলায় জেলায় বিভিন্ন জায়গায় রয়েছে সন্দেশকালী আর কোনোটা প্রকাশ্যে আসছে আর কোনোটা প্রকাশ্যে আসছে না কারণ একটাই এখানে অনেক জায়গায় এসে পুলিশের ভয়ে বা তৃণমূল নেতাদের ভয়ে মানুষ মুখে কুলুপ এটে রয়েছে সন্দেশকালী যে ঘটনাটা সেটা সোশ্যাল মিডিয়াতে আসার পরই কিন্তু সেটা প্রকাশ্যে আসে এই রাজ্যে যতদিন তৃণমূল কংগ্রেস থাকবে ততদিন এরকম ঘটনা ঘটতেই থাকবে কারণ এখানে পুলিশ আর তৃণমূল কংগ্রেস এক হয়ে এখানে কাজ করছে এখানে কোনো গণতন্ত্র নেই এখানে মানুষের যে যে অধিকার সেটা খর্ব করা হয়েছে এমন ভাষাতেই কিন্তু তির্যক মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অদিত চৌধুরী অধিত যদি আরও বলেন যে বাংলার বিভিন্ন জায়গায় জায়গায় এই ধরনের সন্দেশকালীর মতন ঘটনা রয়েছে যেখানে কিন্তু মানুষরা কিন্তু তাদের যে অভাব অভিযোগের কথা তারা বলতে পারে না তারা সন্দেশকালীর মতন কিন্তু তারা নির্যাতিত হয়ে রয়েছে তারা প্রকাশ্যে আসছে না একমাত্র পুলিশ এবং তৃণমূল নেতাদের কিন্তু ভয়ে তো এই ধরনের ঘটনা যতদিন তৃণমূল কংগ্রেস থাকবে এই রাজ্যে শাসকে ততদিন কিন্তু চলতেই থাকবে এমনটাই মন্তব্য করলেন যে প্রদেশ কংগ্রেস সভাপতি অজিত চৌধুরী গতকাল তিনি রায়গঞ্জে একটি প্রচার সভায় আসেন মহেশ সেনগুপ্তর হয়ে র্যালি করেন এবং র্যালি করার পর তিনি সাংবাদিকদের সামনে এমন মন্তব্য করেন তিনি বলেন যে এই রাজ্যে যে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বিভিন্ন জায়গায় জায়গায় যে বলার আর অপেক্ষা রাখে না এখানে যে বাংলার বিভিন্ন জায়গায় যেভাবে সন্দেশকালীতে যেরকম শেখ শাহজাহানরা দাপিয়ে বেড়ায় মানুষের যে বিভিন্ন অধিকার খর্ব করেছে মানুষকে অত্যাচার করেছে সেরকমভাবেই কিন্তু পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু এখনও রয়েছে যেটার প্রকাশে আসছে না এখনও অবধি যে এই এই ধরনের ঘটনা চলতে থাকবে এই রাজ্যে মানুষ মানুষের যে অধিকার সেটা খর্ব খর্ব করা হয়েছে যে একটা লজ্জাজনক ঘটনা চোপড়ার কথা উল্লেখ করে তিনি বলেন যে চোপড়াও যে তার বিচ্ছিন্ন নয় সন্দেশকালীর মতন ঘটনা সেটা তিনি উল্লেখ করে উল্লেখ করেন তিনি বলেন যে এই ধরনের ঘটনা যতদিন থাকবে যতদিন তৃণমূল কংগ্রেসের সরকার থাকবে ততদিন হতেই থাকবে তো এখন দেখার বিষয় কবে এই ধরনের ঘটনা কমতে থাক কমতে পারে সেটা কিন্তু সময়ের অপেক্ষা এই বাংলার বিভিন্ন জেলায় জেলায় সন্দেশকালীর মতো ঘটনা ঘটেই চলেছে প্রকাশ্যে আসছে আর কোনটা আসছে না এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকার যতদিন থাকবে ততদিন এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে শুক্রবার চলে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনে প্রচারে এসেই মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তিনি চোপড়ার ঘটনাকে বর্বরোচিত আখ্যা দিয়ে বলেন যেহেতু এই ঘটনা সমাজ মাধ্যমে চলে এসেছিল তাই মানুষ জানতে পেরেছে সত্য ঘটনা কিন্তু এরকম অনেক ঘটনা প্রকাশ পাচ্ছে না কিন্তু অনবরত ঘটেই চলেছে তিনি বলেন এরকম সন্দেশখালী বাংলার প্রত্যেকটা জেলাতেই আছে কোনোটা ধরা পড়ে কোনোটা ধরা পড়ে না এই বাংলায় মধ্যযুগীয় বর্বরতা তৃণমূলের উদ্যোগে চলছে নজর রাখুন আজতাক বাংলার ইউটিউব স্ট্রিমিং